হ্যালো ভিউয়ার্স, আমরা দেখছি 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বিষয় অর্থনীতি, পত্র প্রথম, স্তর এইচএসসি। এখানে এটা হলো অ্যাসাইনমেন্ট নাম্বার 3, দ্বিতীয় অধ্যায়ের ওপর এটা করতে হবে, ভোক্তা ও উৎপাদকের আচরণ। এটাই দ্বিতীয় অধ্যায়ের নাম। বলতেছে, রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা 80 টাকা, 70 টাকা ও 60 টাকা হলে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায়, যথাক্রমে 25 কেজি, 20 কেজি ও 15 কেজি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারা বাজারের ভারসাম্য বিশ্লেষণ করো। ফাইন, এখানে শিখনফল বা বিষয়বস্তু যেগুলো আছে এখানে দেয়া, চাহিদার ধারণা ব্যাখ্যা করতে পারবে, চাহিদা বিধিকে সূচি এবং রেখাচিত্রের রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারবে, যোগানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, যোগান বিধিকে সূচি ও রেখাচিত্রের রূপ দিতে পারবে, সূচি রেখাচিত্র এবং আয়তিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে পারবে। এই সবগুলো শিখনফল বা বিষয়বস্তু ছাড়াও এই চ্যাপ্টারটা অনেক বড় এবং এর মধ্যে ইকোনমিক্স এর অনেক কিছু আছে, অনেক কিছু এর মধ্যে আছে, স্লোপ আছে, তারপরে আরো বেশ কিছু ফাংশন আছে, এগুলো আছে। তো এগুলো সামনে হয়তো দিবে অ্যাসাইনমেন্টে, আমরা জানি না, দিলে আমরা করে ফেলবো। তাই আমি পুরোটা পড়ে নিছি। বলতেছে, চাহিদা ও যোগানের ধারণা প্রথম কথা অ্যাসাইনমেন্টে যেগুলো থাকতে হবে। অ্যাসাইনমেন্টের নাম্বার হলো 16, বরাদ্দকৃত নম্বর 16। আমি 16 পাওয়ার জন্যই চিন্তা করতেছি, তোমরাও আশা করি তাই করবা। চাহিদা ও যোগানের ধারণা, এটা বইতে খুব ভালোভাবে দেয়া আছে এবং প্রচুর লেখা দেয়া আছে, তোমরা চাইলে যতটুকু ইচ্ছা তোমাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারো। তো আমি একটু এক দুইটা কথা বলে দিই, বেশি কথা না লেখাই ভালো, কারণ বইকে রিপ্রোডিউস করা টিচাররা খুব একটা পছন্দ করেন না। বইয়ের কথা ওনারা সবই জানেন, ওনারা সবই পড়ছেন, ওইটা বারবার লেখা ওনারা পছন্দ করেন না। তো সামান্য ধারণার কথা এখন এখানে বলতেছে, লিখতে আমরা সামান্য কিছু কথা বলতেই পারি, তবে খুব বেশি বলাটা বোধ হয় ঠিক হবে না। চাহিদা তত্ত্ব বা চাহিদার ধারণা বা থিওরি অফ ডিমান্ড, সাধারণত কোনো দ্রব্য পাওয়া বা ভোগ করার ইচ্ছাকে চাহিদা বলে। তবে অর্থনীতিতে চাহিদা শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করার ইচ্ছা প্রকাশ করে তাকে চাহিদা বলে। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে চাহিদার সংজ্ঞা প্রদান করেছেন। এখানে অধ্যাপক পেনশন কি বলছেন, অধ্যাপক বেনহাম কি বলছেন, এগুলো ডেফিনিশন বইতে আছে, তোমরা দেখতে পারো, লিখতেও পারো। উপরিক্ত সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে চাহিদার তিনটি শর্ত দেখা যায়। শর্তগুলো হলো, কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা বা প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য, অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা। আর তার সাথে একটা উদাহরণ আছে, একজন ভিখারির গাড়ি ক্রয় করার ইচ্ছার কথা এটা এক উদাহরণ হিসেবে বলা আছে। কারণ আমরা সাধারণভাবে চাহিদা বলতে যেটা বুঝি আর অর্থনীতিতে চাহিদার যে ধারণা, এর মধ্যে একটু পার্থক্য আছে। এভাবে এই উদাহরণটাও দিয়ে দিলে আমার মনে হয় চাহিদার ধারণাটা সম্পূর্ণ হয়েছে এটা বলা যাবে। চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড এটা ধারণার মধ্যে আনার আমি মনে করি দরকার নাই। তো চাহিদা এবং একইভাবে চাহিদার মতো যোগানের ধারণাও আমরা বলে দিতে পারি, বইতে খুব সুন্দর করে দেয়া আছে। কিরকম বলা আছে আমি অল্প একটু পড়ে দেই। চাহিদার পরে যোগান বা সাপ্লাই, যোগান সাধারণ থিওরি অফ সাপ্লাই, যোগানের ধারণা বা যোগান তত্ত্ব। সাধারণ অর্থে যোগান বলতে দ্রব্যের সরবরাহকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে তাকে উক্ত দ্রব্যের যোগান বলে।
একটু পার্থক্য আছে। স্টকে থাকলেই তারা সাপ্লাই নাও দিতে পারে, স্টক এবং সাপ্লাই নিয়ে এই মজুদ এবং যোগান ও মজুদ নিয়ে বইতে কিছু কিছু কথা বলা আছে, তোমরা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিক্রেতার কাছে মাল আসে মানেই যে সে সাপ্লাই দিতে চাচ্ছে ব্যাপারটা এমন নাও হতে পারে। এই কথাগুলো তোমরা আসবা বলবা, বইতে যে ধারণা আছে, তারপরে অধ্যাপক মেয়ার্স কি বলছেন, অধ্যাপক র্যাগন ও থমাস কি বলছেন, এই কথাগুলো বলে শেষে যে উপরোক্ত সংজ্ঞাগুলো পর্যালোচনা করে বলা যায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে উৎপাদনকারী কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের যোগান বলে। আমার মনে হয় এতটুকুই যথেষ্ট চাহিদা ও যোগানের ধারণা, বেসিক ধারণা দেওয়ার জন্য। ধারণা আরো পরবর্তীতে আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে পাবো, ইকোনমিক্সে হায়ার লেভেলে পাবো। তারপরে বলতেছে চাহিদা ও যোগানের সূচি, এখানে যে তথ্যগুলো আমাদের কাছে দেয়া আছে, রমিজ যে বাজার থেকে পেয়ারা কিনতেছে, এই তথ্যগুলোকে আমরা যদি সূচিতে বা টেবুলার ফর্মে নিয়ে যাই, ছক আকারে নিয়ে যাই, তাহলে এটা দেখতে এমন লাগবে। চাহিদা ও যোগানের সূচি, দাম যখন 80 টাকা তখন চাহিদার পরিমাণ কোয়ান্টিটি ডিমান্ডেড 15 কেজি ধরলাম, 15 কেজি। দাম যখন 70 টাকা তখন তার চাহিদা, অর্থাৎ দাম যখন কমে যাচ্ছে তখন তার চাহিদা 15 কেজি থেকে বেড়ে হয়ে যাচ্ছে 20 কেজি, এবং দাম যখন আরো কমে 60 টাকা হয়ে যাচ্ছে তখন চাহিদা আরো বেড়ে হয়ে যাচ্ছে 25 কেজি। এটা হলো চাহিদার স্বাভাবিক ম্যাচারটা, এটা চাহিদার তত্ত্ব পড়লে এটা আমরা জানবো। যে আমরা সবাই জানি যে চাহিদা দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। যোগানের তত্ত্বটা এটার উল্টা, যোগানের পরিমাণ কোয়ান্টিটি সাপ্লাই। যোগানের থিওরি হলো এরকম যে দাম যখন বাড়ে তখন যোগানও বাড়ে, এবং দাম যখন কমে তখন যোগানও কমে। চাহিদা, দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা বিপরীত, নেগেটিভ সম্পর্ক, আর দাম এবং যোগানের মধ্যে সম্পর্কটা পজিটিভ বা ধনাত্মক সম্পর্ক। দাম যখন বাড়ে যোগানও বাড়ে, দাম যখন কমে যোগানও কমে। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, দাম যখন 80 তখন যোগান 25 কেজি, দাম যখন 70 তখন দাম কমে গেল, যোগানও কমে গেল, 5 কেজি 20 কেজি হয়ে গেল, আর দাম যখন 60 কেজি তখন যোগান আরো কমে গেল, তখন যোগান হয়ে গেল 15 কেজি। তো এই যে অবস্থাটা, আমরা যে চাহিদা ও যোগানের যে সূচিটা দেখলাম, এখান থেকে আমরা দেখতেছি দাম যখন 80 টাকা তখন 80 টাকার ক্ষেত্রে কোয়ান্টিটি ডিমান্ডেড বা দামটা বেশি, এখন চাহিদাটা কম আর যোগানটা বেশি, কোয়ান্টিটি ডিমান্ডেড এটা কোয়ান্টিটি সাপ্লাইডের থেকে ছোট, যোগান বেশি চাহিদা কম। দাম যখন 70 টাকা তখন এটা চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ দুইটা সমান, আর দাম যখন 60 টাকা আরো কমে গেল, তো আমরা জানি যে দাম কমে গেলে যোগান কমে যাবে, তো দাম আবার চাহিদা বেড়ে যাবে। তো এখানে তাই হয়েছে, দাম হয়ে গেছে 60 টাকা, তখন চাহিদার পরিমাণ আরো বেড়ে হয়ে গেছে 25 কেজি, আর যোগানের পরিমাণ দাম কমে যাওয়ার কারণে কমে গেছে। এক্ষেত্রে কোয়ান্টিটি ডিমান্ডেডটা কোয়ান্টিটি সাপ্লাইডের থেকে বেশি, অর্থাৎ চাহিদা বেশি যোগান কম, ব্যাপারটা মোটামুটি এইরকম। এটাকে আমরা যদি ছবিতে দেখি তাহলে কেমন লাগবে। ছবিতে আমরা জানি ওয়াই অ্যাক্সিসে, আমরা ওয়াই অ্যাক্সিসে আমরা দেখাই যে ওয়াই অ্যাক্সিসে আমরা দেখাই প্রাইস, এগুলো সব প্রাইস। এদিকে আমি দাম দেখাচ্ছি, পেয়ারার 3 রকম দাম দেওয়া আছে আমার কাছে, 80 টাকা, 70 টাকা এবং 60 টাকা, সেটা এখানে আমি দেখাইছি। আর এদিকে হলো, এক্ষেত্রে আমি যখন ডিমান্ড কার্ভের চিন্তা করতেছি, এই এই ডিমান্ড কার্ভ ডিডি চিন্তা করতেছি, তখন এটা হলো এই এক্স অ্যাক্সিসে, এক্স অক্ষে আমরা দেখাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ডের চাহিদাটা কত। একটু আর একটু ভেঙে বললে পরিষ্কার হয়ে যাবে আশা করি। তো ব্যাপারটা এরকম যে আমি যখন দাম যখন 80 টাকা তখন আমার চাহিদার পরিমাণ কত ছিল, দাম যখন 80 তখন চাহিদা ছিল 15, অর্থাৎ দাম যখন 80 তখন চাহিদা ছিল আমার এদিকে 10 15, এই 15 এই সোজা আমি উঠে যাই, এই হলো 15, অর্থাৎ দাম যখন 80 ছিল তখন, দাম যখন 80 তখন আমার চাহিদার পরিমাণ
15, এই হলো 15। আবার দাম যখন 70 তখন আমার চাহিদার পরিমাণ 20। এই পয়েন্টটা, এবং দাম যখন 60 তখন আমার চাহিদা 25 কেজি। এটা হলো 25। মোটামুটি ব্যাপারটা এইরকম যে দাম যখন বাড়তেছে তখন চাহিদা কমে যাচ্ছে, আর দাম যেই কমতেছে এখানে তখনই চাহিদা বেড়ে যাচ্ছে। দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, এই কারণে এই ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং বা ডান দিকে নিচু হয়ে গেছে এরকম। আচ্ছা, এই গেল ডিমান্ড কার্ভের কথা, আর তারপরে আসতেছে সাপ্লাই কার্ভের কথা। সাপ্লাই কার্ভে কি ঘটতেছে, দাম যখন দাম যখন 80 তখন যোগান 25, দাম যখন 80 তখন যোগানের পরিমাণ এদিকে এই এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ একটু আগে দেখাইছিল চাহিদা, এখন এই অক্ষেই আমি আবার যোগান দেখাচ্ছি। একই অক্ষে একটু আগে দেখাচ্ছি চাহিদা, এখন যোগান। তো দাম যখন 80 তখন এই যোগানটা হলো এটা এই পর্যন্ত যাবে, এই এরকম। দাম এইদিকে 80 তখন চাহিদার পরিমাণটা হলো এইদিকে এটা হলো 25। দাম যখন 80 তখন যোগানের পরিমাণটা হলো 25। আচ্ছা, দাম যখন 70 হয়ে গেল তখন যোগানের পরিমাণ 20, এটা এরকম। আর দাম যখন 60 টাকা নেমে গেল তখন এই সাপ্লাই কার্ভে দামটা হয়ে গেল 60 টাকা, তার মানে আমার যোগানের পরিমাণটাও কমে আছে, যোগানটা তখন 15 কেজি। দ্যাট ইজ এই পয়েন্টটা। তো এরকম এখন এই গেল আমার মোটামুটি সাপ্লাইয়ের থিওরি বা সাপ্লাই কার্ভ আমরা এ পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন তারপরে কি বলতেছে, তারপরে বলতেছে চাহিদা ও যোগানের চিত্রাঙ্কন। চিত্রাঙ্কনটা আমরা পড়ে ফেলছি, ভারসাম্য দাম ও পরিমাণ, ভারসাম্য দাম ও পরিমাণ। ভারসাম্য দাম ও পরিমাণের কথা বলতে গেলে একই কথাই আবার বলতে হয় যে এখানে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ এই দুইটা এই পয়েন্টটাতে এরা মিলিত হয়েছে, একটা আরেকটাকে ছেদ করছে, এটাই হলো এদের ইকুইলিব্রিয়াম। অর্থাৎ দামটা যখন 70 টাকা তখন এখানে ডিমান্ড এবং সাপ্লাই এই দুইটার পরিমাণটা সমান, এটাই হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা এটাকে কি যেন বললো, ভারসাম্য দাম, ভারসাম্যটা ইকুইলিব্রিয়াম। তো ওইটাই আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই দ্যাট ইজ এই পয়েন্টটা, এই পয়েন্টটাই হলো আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা বইতে এই পয়েন্টটাকে কি নামে লেখাছে, বইতে ওই পয়েন্টটাকে, হ্যাঁ, ই ইকুইলিব্রিয়াম নামেই দেখাইছে, এটা ঠিকই আছে, এটাই ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এ পর্যন্ত গেল। তারপরে বলছে তথ্যের ভিত্তিতে পেয়ারা বাজারের ভারসাম্য বিশ্লেষণ করো। আমি ভারসাম্যটাই এতক্ষণ ধরে বিশ্লেষণ করতেছি, আরো একটু কথা বলা যেতে পারে, কথাটা কেমন হতে পারে, যে দাম যখন 70 তখন এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড, এবং আমরা জানি দাম পি হলো স্বাধীন ভ্যারিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং এই কোয়ান্টিটি ডিমান্ডেড এবং কোয়ান্টিটি সাপ্লাইড এই দুইটা হলো স্বাধীন এবং আর একটা কি অধীন না কি যেন বললো, বলতে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কি। তো দামটাই স্বাধীন, দামটাই ডিমান্ড এবং চাহিদাকে ঠিক করে, ডিমান্ড এবং চাহিদা
দামকে ঠিক করে না, দামটাই ডিমান্ড এবং চাহিদা, যোগান এবং চাহিদা এই দুটা ঠিক করে। এই কথাটা ভালো করে বুঝতে হবে। এখানে এই 70 টাকা দামে আমার যে চাহিদা এবং যোগান এই দুইটা সমান হচ্ছে, এটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ভালো কথা। এখন এই পয়েন্টের বাইরে যদি আমরা চিন্তা করি, দামটা যদি আরেকটু ওপরে এই জায়গাটায় চলে যায়, তখন কি ঘটবে? দামটা যদি এই 80 টাকায় চলে যায়, 80 টাকায় গেলে আমরা কি দেখতেছি? 80 টাকায় গেলে আমরা দেখতেছি এই ডিমান্ড কার্ভটা কোনো কারণে যদি এমন যদি হয়, এখানে অর্থনীতিতে সবসময় বলা হয় যে অন্য ফ্যাক্টর আদার থিংস রিমেইনস আনচেঞ্জ, অন্য সবকিছু অপরিবর্তিত থাকে। তো যদি এরা ইয়ে করে কোনো কারণে যদি ক্রয় ক্ষমতা বেড়ে যায়, পারচেজিং পাওয়ার যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এই ডিমান্ড কার্ভটা এইদিকে শিফট করবে এবং এইদিকে তখন এই ডিমান্ড কার্ভটা চলে যাবে এই এই বিন্দুতে। এবং এই যাওয়ার কারণে হবে কি, নতুন আর একটা ডিমান্ড কার্ভের সৃষ্টি হবে, যে তখন পরিস্থিতি দাঁড়াবে এমন যে দাম 80 টাকায় হলো, দাম বেড়ে যাওয়ার পরেও মানুষের চাহিদা কমবে না, তখন মানুষ ওই বেশি দাম দিয়েই সে যে পরিমাণ প্রোডাক্ট বা পণ্য আগে কিনত সে একই পরিমাণ পণ্য কিনবে। এটা একটা কথা। আবার দাম যদি কোনো কারণে ক্রেতার, এই যে এখন যেরকম করোনা আসছে, করোনার কারণে আমাদের ক্রয় ক্ষমতা, আমাদের রোজগার এগুলো কমে গেছে, তো এরকম যদি হয় পরিস্থিতি, তখন এই ডিমান্ড কার্ভটা বাঁ দিকে শিফট করবে। ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট করার অর্থ চাহিদা কমে গেছে, আর ডিমান্ড কার্ভ বাঁ দিকে শিফট করার অর্থ চাহিদা বেড়ে গেছে। এরকম একটা ব্যাপার। আর আরেকটা কথা হলো, এখানে এই পয়েন্টটায় আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়ান্টিটি, এই পয়েন্টটায় কোয়ান্টিটি ডিমান্ডের চেয়ে কোয়ান্টিটি সাপ্লাইটা বড়। এই পয়েন্টটায় এই এই পয়েন্টটায় কোয়ান্টিটি ডিমান্ড ডিমান্ডেড এটা কোয়ান্টিটি সাপ্লাইডের থেকে বড়, অর্থাৎ এই পয়েন্টটাতে সাপ্লাইয়ের চেয়ে চাহিদার পরিমাণ বেশি। এবং একইভাবে নিচে যদি আমরা আসি, এই 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 ইকুইলিব্রিয়াম পয়েন্টের নিচে যদি আসি, নিচের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোয়ান্টিটি ডিমান্ডেড এটা ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে, এটা হলো কোয়ান্টিটি ডিমান্ডেডটা কোয়ান্টিটি সাপ্লাইডের চেয়ে বড়। তো ওপরে যেই যাবে প্রাইস, তখন কি ঘটবে? তখন কোয়ান্টিটি সাপ্লায়ারদের বা যোগানের চাপটা থাকবে বেশি, প্রাইস বেশি হওয়ার কারণে যোগানদাররা চাবে বেশি পণ্য যোগান দিতে, কিন্তু যারা বায়ার তাদের তখন চাহিদাটা কম এবং মার্কেটটা তখন আবার নিচের দিকে চলে যাবে। এই পয়েন্টটার থেকে আমি বলতে চাচ্ছি এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের ওপরে যেই যাবে, এখানে কোয়ান্টিটি সাপ্লাই বা যোগানের প্রেশারটা বেশি এবং বাইং এর যে টেন্ডেন্সি বা কোয়ান্টিটি ডিমান্ডেড এটা কম, এটা তখন এই প্রাইসটাকে ফোর্স করবে নিচের দিকে, প্রাইসটা নিচে চলে আসবে। এবং এই ইকুইলিব্রিয়ামের ইকুইলিব্রিয়াম প্রাইস এখানে যেটা 70 টাকা, তার নিচে যখন প্রাইস চলে আসবে, সেক্ষেত্রে হবে কি, কোয়ান্টিটি ডিমান্ডেড বা চাহিদাটা থাকবে বেশি এবং যোগানটা থাকবে কম। যোগান কম থাকার কারণে এবং চাহিদাটা বেশি হওয়ার কারণে প্রাইসটা তখন আবার এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, এখান থেকে উপরের দিকে যাবে আর এখান থেকে এটা নিচের দিকে যাবে। তো এবং ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ঠিক হবে। এখানে শুধু সিঙ্গেল প্রোডাক্ট এবং সিঙ্গেল ফ্যাক্টর প্রাইস নিয়ে কথা হচ্ছে, অন্য আরো অনেক ফ্যাক্টর আছে
যেগুলো ইকুইলিব্রিয়াম প্রাইসটাকে এফেক্ট করে, এই আলোচনাগুলো বইতে আছে। ডিমান্ডকে এফেক্ট করার মতো আরো 8-10টা ফ্যাক্টর আছে এবং সাপ্লাইকে এফেক্ট করার মতো আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। এবং অর্থনীতি বুঝতে গেলে আমরা যদিও সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল ডিমান্ড, সিঙ্গেল সাপ্লাই নিয়ে কাজ করতেছি, কিন্তু পুরো পিকচারটা বুঝতে গেলে আমার এটা অবশ্যই বুঝতে হবে যে এখানে আরো বিভিন্ন ফ্যাক্টর আছে যেগুলো, এবং পুরোটা একটা মেকানিজমের মতো, এই পুরো মেকানিজমটা একসাথে কাজ করে এই ইকুইলিব্রিয়াম প্রাইস এটা ঠিক করে। তো মূল ব্যাপারটা মোটামুটি এরকম, আমি যতটুকু পারছি তোমাদের বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। আর আর কোনো প্রশ্ন, উদ্দীপকের তথ্যসমূহতে রেখাচিত্র অঙ্কন করা প্রয়োজন, তো রেখা আমরা টেবিলও বানাইছি, রেখাও বানাইছি, তো আমি আশা করি মোটামুটি হইছে। তো এই আর কি, আজকে পর্যন্তই, থ্যাংক ইউ অল।